সুস্বাগত বন্ধুরা, তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো COP25 নিয়ে। তো দেখো, কয়েকদিন ধরে আমার টানা পরীক্ষা ছিল, এমএ পরীক্ষা ফার্স্ট ইয়ারের, তারপরে সেটা ছিল, তারপরে নেট ছিল, তবে রিসেন্টলি শেষ হলো, তারপরে আবার ATI কোচিংয়েও পরীক্ষা চলছে, একদম টানা। তো একদম তার জন্য একদম পুরো বিজি শিডিউল। তো চলো তাহলে আজ আমরা কথা বলবো COP25 নিয়ে। COP25 হলো ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, এর 25তম অধিবেশন আর কি হচ্ছে। তো এটা হবে হচ্ছে তোমার স্পেনের রাজধানী মাদ্রিদে, ঠিক আছে? COP25 যেটা কনফারেন্স। তো দেখো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে দেখো এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে দেখো, যারা জানে না চ্যানেলের সম্পর্কে, তো তারাও জানতে পারবে, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এই COP25-এ একদম ভারত একদম পুরো নিজেদের টাফ স্ট্যান্ড নিয়েছে, একদম পুরো কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এবং চাইছে যে এই সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে আর কি বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করে চলবে আর কি ভবিষ্যতে। COP25-এ ভারতের যে নীতি এখন ভারত নিচ্ছে, তো এর আগে যে কিউটো প্রোটোকল ছিল, এই কিউটো প্রোটোকলে ভারতের যে নীতি ভারত মেনে চলতো, সেই অনুযায়ী COP25-এর যে ভারতের নীতি হবে তার সাথে কিন্তু মিল হবে না। পুরো সম্পূর্ণভাবে নতুনভাবে ভারত বিভিন্ন নীতি গ্রহণ করছে এবং সেই হিসাবেই চলবে। তো দেখো, IPCC-এর রিপোর্ট অনুসারে ভারত হলো পৃথিবীর মানে গুটি কয়েক দেশগুলোর মধ্যে অন্যতম, তো যারা যে একদম নীতি নির্দেশনা করে লক্ষ্য নির্দেশ করেছিল, সেই লক্ষ্য তোমার অর্জন করতে সক্ষম হয়েছে। খুবই কম দেশগুলোই হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই লক্ষ্য অর্জন করতে পেরেছে, তো তার মধ্যে ভারত তার মধ্যে অন্যতম। তো আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিস ক্লাইমেট ডিল, যেটা 2015 সালে ছিল, তো সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়েছে। তো তার ফলে একদম সারা পৃথিবীব্যাপী এটা একটা খুবই একদম খারাপ সিদ্ধান্ত আর কি, যার ফলে কারণ হচ্ছে দেখো, পৃথিবীর মধ্যে যে পরিমাণে কার্বন নিঃসরণ হয়, তো তার মধ্যে পরিবেশ দূষণ করার মধ্যে যেসব দেশগুলো সর্বপ্রথম রয়েছে, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একদম উপরের দিকে। তো তারা যদি এরকম প্যারিস ক্লাইমেট ডিল থেকে বেরিয়ে আসে, তো তাহলে সেটা সারা পৃথিবীর জন্যই উদ্বেগজনক। সারা পৃথিবীব্যাপী কার্বন নিঃসরণ কমানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই যে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তো তার থেকে যদি এই সিদ্ধান্ত নেওয়া যায় যে সারা পৃথিবীব্যাপী কার্বন উৎপাদনই বন্ধ করা হবে, তো এটা যদি নেওয়া যায় তাহলে সেটা খুবই যুগান্তকারী একটা পদক্ষেপ নেওয়া হবে। আর এই পৃথিবীব্যাপী কার্বন উৎপাদন যদি সম্পূর্ণভাবে বন্ধ করা যায়, তো তার জন্য যেটা দরকার হচ্ছে সারা পৃথিবীব্যাপী এই বিষয়ে গবেষণা, এবং সেই গবেষণা করার জন্য তাতে বিপুল পরিমাণে বিনিয়োগ করা দরকার, এবং বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করে, আর বিভিন্ন সারা পৃথিবীব্যাপী যে নবায়নযোগ্য শক্তি আছে, তো সেই শক্তিগুলোর সঠিক এবং সর্বোচ্চ পরিমাণে যদি ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি, তো তাহলে কার্বনের উৎপাদন খুবই কম হবে। কার্বন আর যদি কার্বন উৎপাদনই কম হয়, তাহলে নিষ্কাশন তো হবেই না। তাছাড়া অন্যতম একটি কারণ দেখো, যে সারা পৃথিবীব্যাপী যে সকল যে উন্নত দেশগুলো আছে, তো তারা উন্নয়নশীল যে দেশগুলো আছে, তো সেই দেশগুলোকে বিপুল পরিমাণে তোমার আর্থিক সাহায্য এবং প্রযুক্তি হস্তান্তর করার কথা রয়েছে, কিন্তু সেটা তারা কোনোভাবেই করছে না। তো তার জন্য এই উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়ছে, কারণ কি তাদের উন্নয়নশীল দেশগুলো এই যে যে দূষণ কমানোর জন্য যে যে পরিমাণে বিনিয়োগ করার দরকার, তো সেই পরিমাণে অর্থ তাদের কাছে নেই, কারণ তার ফলে যে পরিমাণ যে অর্থ দরকার সে তাদের কাছে যেহেতু নেই, সেই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও তা ঠিক মতো বাস্তবায়িত করতে পারছে না, শুধুমাত্র অর্থের অভাবে। আর উন্নত দেশগুলো তারা কোনোভাবেই অর্থ দিতে রাজি নয়, বিভিন্ন ধরনের ছল করছে আর কি বেসিক্যালি তার জন্য। তো এর বিরুদ্ধে যদি কাজ করতে, তাহলে সারা পৃথিবীব্যাপী যে সকল উন্নয়নশীল দেশ আছে, তো সেই সকল উন্নয়নশীল দেশগুলোকে একদম একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে। তো তাহলে ধরো একসাথে মিলিত হয়, সেখানে অর্থ বিনিয়োগ করে এবং বিভিন্ন উন্নত প্রযুক্তি নিজেদের মতো আবিষ্কার করে, তো সেই হিসাবে যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে এর বিরুদ্ধে আর কি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা আর কি সহজ হবে। না হলে যদি সবাই একসাথে মিলে এগিয়ে না আসে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব হবে না উন্নয়নশীল দেশের জন্য, যেহেতু উন্নত দেশগুলি বিনিয়োগ করছে না এবং প্রযুক্তির উন্নত প্রযুক্তির হস্তান্তরও করছে না। তো তার জন্য এই ছাড়া এটাই একটা বড় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ভবিষ্যতে উন্নয়নশীল দেশের জন্য, যার মধ্যে আমাদের ভারতও চলে আসছে। তো দেখো, ভারতে মাথাপিছু শক্তি ব্যবহারের পরিমাণ খুবই কম, যেগুলো উন্নত দেশে মাথাপিছু যে পরিমাণে শক্তি ব্যবহার করে প্রতিটি লোক, তো সেই হিসাবে যদি আমাদের দেশে তোমার গড় করা হয়, তো তাহলে সেটা খুবই কম পড়বে। তো আমাদের আরও উন্নতির জন্য, আরও আমাদের মাথাপিছু শক্তি
এই ব্যবহারের পরিমাণ আরও কয়েক গুণ বৃদ্ধি করা দরকার। তো তার জন্য আমাদের দেশে উৎপাদিত যারা অপ্রচলিত শক্তি আছে, সেই অপ্রচলিত শক্তির আর কি আরও বেশি করে কী করে উৎপাদন করা যায় এবং সেগুলো আরও বেশি করে ব্যবহার করতে হবে। তো তাহলে মাথাপিছু শক্তির যে পরিমাণ সেটা পূরণ হবে এবং তাতে আলটিমেটলি দেশেরই উন্নয়ন হবে। তো তার জন্য আমাদের অপ্রচলিত যে সকল শক্তি আছে তার ব্যবহার কয়েক গুণ বাড়ানো খুবই দরকার। আর দেখো, সারা পৃথিবীব্যাপী এখন ভারত, যদি তুমি অর্থনীতির আকার দেখো, সেই অর্থনৈতিক আকারে ভারত একদম একদম সামনের সারিতে পড়ে একদম। তো তার জন্য ভারতের মতো এত বৃহৎ অর্থনীতির দেশের উচিত হচ্ছে এখন সারা পৃথিবীর যে সকল উন্নয়নশীল দেশ আছে তো তাদের প্রতিনিধি হিসেবে নিজেকে মেলে ধরা সারা পৃথিবীর সামনে। তো তাহলেই নিজের একটা স্থান তাদের দৃঢ় হবে এবং সারা পৃথিবীকেও আর কি পথ দেখাতে পারবে, তাতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের যে অবস্থান আছে সেটাও খুব দৃঢ় হবে। তো যেমন রিসেন্টলি আমরা কয়েক বছর আগে শুরু করেছি যেটা আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, যেটা ফ্রান্সের সাথে মিলিত আমরা করেছি। তো সেটা এরকম যদি আরও বিভিন্ন আরও পদক্ষেপ গ্রহণ করা যায় এবং সেটা আমাদের ভবিষ্যতে করতে হবে, তাহলেই সারা পৃথিবীর মঞ্চে ভারতের স্থান আরও পাকাপোক্ত হবে। আর তাছাড়া দেখো, সারা পৃথিবীব্যাপী এমন একটা অবস্থা এখন দেখা যাচ্ছে, তো সেই অবস্থা অনুযায়ী নতুন বাজার আর অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে একমাত্র পথ সারা পৃথিবীব্যাপী নিজের অবস্থান পরিবর্তনের জন্য এবং পরিবেশ দূষণ কমানোর জন্য। কারণ আমরা কয়েক দশক ধরে যে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীব্যাপী যে আন্তর্জাতিক বিভিন্ন সনদ রয়েছে বা বিভিন্ন ধরনের যে চুক্তি হচ্ছে, এই চুক্তি কোনো কাজই হচ্ছে না। কারণ যে চুক্তি ঠিকই করা হচ্ছে কিন্তু সেই চুক্তি অনুযায়ী সেটা বেসিক্যালি ফলো করা হচ্ছে না। তো আমি যদি সেই চুক্তি অনুযায়ী মেনে না চলি তাহলে সেই চুক্তি তো কোনো মূল্যই থাকে না, না তো তাহলে একদম আলটিমেটলি কোনো লাভই হয় না। তো যেমন কিয়োটো প্রোটোকল যেটা ছিল, তো এরকম আরও বিভিন্ন আন্তর্জাতিক যেগুলো চুক্তি হয়েছে সেগুলো কোনো অনেক সময় লাভও হয়নি। তো তার জন্য আমাদের সম্মিলিতভাবে এগিয়ে এসে এরকমভাবে কাজ করতে হবে। আর তাছাড়া যদি ভারত উন্নয়নশীল দেশের একদম প্রতিনিধি হিসাবে এরকম আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের মতো আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তো তাহলে আমরা একদম সম্মিলিতভাবে সারা পৃথিবীব্যাপী কার্বনের পরিমাণও কমাতে পারি আর আমাদের আলটিমেটলি যে পদক্ষেপ আছে যে পরিবেশ দূষণ কমানো সারা পৃথিবীব্যাপী, তো সেটাও আর কি সম্ভব হবে ভবিষ্যতে। তো এই এই পদক্ষেপগুলো ভবিষ্যতে আমরা নেওয়া যেতে পারে। তো দেখো, এই ভিডিওতে আমরা COP25 নিয়ে কথা বললাম, যেটা স্পেনের মাদ্রিদে হবে। আর দেখো, এরপরে ভিডিওতে আমরা আবার কোনো নতুন টপিক নিয়ে কথা বলবো। তো দেখো, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর ভিডিওটা লাইক করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে দেখো, যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে, ঠিক আছে? আর এরপরে দেখো, আরও নতুন নতুন টপিক নিয়ে আরও ভিডিও আসবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, ঠিক আছে? তো টাটা।